আপাতত আমি নিজে ছোট লোক, সব সময় আমি একটা অনস্ক্রিন লিপ লক সিন করলাম আর ওটা বোল্ডনেস হয়ে গেল আমার তো মনে হয় না। শিল্পী বা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে যত নতুন কাজ নিয়ে বারবার দেখা হয় সেখানেই তাদের সার্থকতা, এবং সেরকমই এমন একজনের সঙ্গে দেখা হচ্ছে যিনি এক জায়গায় নিজেকে আটকে রাখেননি, রাখেনও না কখনো, আর সেই কারণেই নতুন নতুন চরিত্র নিয়ে নতুন নতুন কাজে তার সঙ্গে দেখা হচ্ছে। উষশী আমাদের সঙ্গে রয়েছে, আমরা ছোট লোক নিয়ে কথা বলছি। প্রথমেই নামটা শুনেই তো ছোট লোক, এটা শুনেই অনেকে ছিটকে গেছে, কিন্তু আমি উষশীর কাছে জিজ্ঞাসা করবো, ছোট লোক বলতে উষশীর চোখে কারা? আপাতত তো আমি নিজে ছোট লোক, আমার সিরিজ মুক্তি পাচ্ছে ওটার নাম ছোট লোক। নিজেকে ছোট লোক মানে রূপসা ছোট লোক, উষশী নয় রূপসা ছোট লোক। এটা নিয়ে কি বলবো বলুন, নতুন করে আপনারা সিরিজটা দেখলে বুঝতে পারবেন কেন এই সিরিজটির নাম ছোট লোক দেওয়া হয়েছে। আমার তো স্ক্রিপ্টটা পড়ে মনে হয়েছিল এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট নাম আর হতে পারে না, এবং মানে ওপর থেকে বা বাইরে থেকে দেখে যতটা মনে হচ্ছে আচ্ছা ছোট লোক, ছোট লোক মানে আচ্ছা যারা সমাজের ছোট লোক তাদের নিয়ে, আসলে কাদের নিয়ে সেটা আপনাদের দেখতে হবে, মন দিয়ে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। কারণ আমার খুব বেশি দৃষ্টিটা নেই যে এটা নিয়ে আমি খুব একটা ব্যাখ্যা দেব। ছোট লোক শব্দটা বোধহয় জীবনের সময়ের সঙ্গে সঙ্গে যত বয়সই বাড়ে তত বদলায়, তাই না? মানে ছোটবেলায় একজনদের মনে হয়, বড় হয়ে আমরা বুঝতে পারি আসল কারা। হ্যাঁ, আমার মনে হয় সেটাই কিছুটা এই সিরিজে তুলে ধরা হয়েছে যে আসল ছোট লোক কারা। আমরা যাদেরকে সমাজে ছোট লোক বলে ধরছি তারাই কি আসল ছোট লোক, নাকি ছোট লোকের মুখোশে যারা ঘুরে বেড়াচ্ছে বা অন্য কোনো শ্রেণীর মানুষ যারা আছে সমাজে তারাই আসল ছোট লোক, সেইটার উত্তরই আমাদের এই সিরিজে খোঁজা হয়েছে। শশীকে আমি দেখছিলাম ট্রেলারটা একটু বেরিয়েছে, বহু চেনা জানা লোকজনদের সঙ্গে বারবার বারবার দেখা হচ্ছে। তা আসলে প্রতীকদা আমার ভীষণ পছন্দের একজন মানুষ, তাই প্রতীকদাকে হাইক করার সুযোগ আমি ছাড়ি না কখনো। তো সেক্ষেত্রে আমি বলছি যেটা ট্রেলারে দেখছিলাম ভাল লাগছে, এবং অন্যরকম একটা চরিত্র, প্রথমত বেশ ইন্টিমেট সিন, সাহসী দৃশ্য, সাহসী দৃশ্য বলা ভুল, যে কোনো চরিত্রই সাহসী, এটা কি বলবে উষশী? উষশীর জন্য এরকম আমার মতে সাহসী দৃশ্য বা সাহসী চরিত্র বলে তো কিছু হয় না, কারণ মানে বোল্ডনেসকে আমরা অনেকভাবে দেখাতে পারি। তো সবসময় আমি একটা অনস্ক্রিন লিপ লক সিন করলাম আর ওটা বোল্ডনেস হয়ে গেল আমার তো মনে হয় না। আমার মনে হয় আমরা গল্পের মাধ্যমেও অনেক বোল্ডনেস দেখাতে পারি, চরিত্রের মাধ্যমেও অনেক, মানে চরিত্রের মাধ্যমে মানে কিছু না দেখিয়েও অনেক সাহসী কিছু, মানে সাহসী গল্প বা চরিত্রটাকে ততটাই সাহসী করে তুলতে পারি। তো হ্যাঁ, অবশ্যই চরিত্রটা আমার আগে করা সমস্ত চরিত্র থেকে একদম আলাদা, তো সেইটা একটা আমার নতুন অভিজ্ঞতা সঞ্চয় হলো। বাকি দর্শকরা একটা নতুন উষশীকে দেখতে পাবে সেটাও আমি কথা দিতে পারি। উষাকে নিয়ে একটু জানি, সে তো সংসার ভাঙতে যেমন আছে, কারোর কেয়ার করে না, সংসার ভাঙছে কিনা জানি না, কিন্তু হ্যাঁ ও কারোর কেয়ার করে না, মানে ও কাউকে কেয়ার করে না, মানে যেটা একদম উষশী নয়, ঠিক তার একদম 180 ডিগ্রি বিপরীত একটা মেয়ে। ও কাউকে কেয়ার করে না, কাউকে কি বলে কারুর তোয়াজ করে না, নিজের মতো চলে, নিজের মানে জীবনকে দেখেও নিজের মতো করে, সেখানে ওর কোনো ভালো মন্দ খারাপ ভুল কিছু নেই। ও যেটা মনে করবে যে এটা করবো মানে এটাই করবো, এটাই হবে, আমি এটাই, আমি কাউকে কেয়ার করি না। বোধহয় পারিপার্শ্বিক দিকটা ভাবে। হ্যাঁ, ও নিঃশ্বাস ছেড়ে বলল, ভাবতে হয় মাঝে মাঝে, কিন্তু হ্যাঁ। যাই হোক, আজকে একটু শরীর খারাপ উষশী, আর বেশি সময় নেব না, তার মধ্যেও এসেছে, কিন্তু সামনে পুজো এবং পুজোর পরেই এই ওয়েব সিরিজ। সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা জানাই, সবাই খুব ভালো করে পুজো কাটাবেন, আর পুজোর ঠিক পরে, ওই যে আমার শরীর খারাপ, ওরও কিন্তু শরীর খারাপ হয়েছে, পুজোর ঠিক পরে 3রা নভেম্বর Zee5 আমাদের সিরিজ ছোট লোক মুক্তি পাচ্ছে। আপনারা অবশ্যই দেখুন, দেখে আমাদের জানান কেমন লাগলো। আমি তো নিশ্চিত আপনাদের ভীষণ 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 ভালো লাগবে, আমি একটু টেনশনেও আছি, তো প্লিজ জানাবেন কেমন লাগলো। আর টলিফোকাসের সমস্ত দর্শকদের জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টলি ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।